বহু পুরনো তথ্য কিন্তু দারুণ তথ্য। আপনাদেরকে এটা জানতেই হবে যে ডেটা এন্ট্রি অপারেটরের জন্য ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে যে কেসটা করা হয়েছে, প্রকৃতপক্ষে কেন কেসটা করা হয়েছে এবং তার সঠিক দাবিগুলো কি। এই চুক্তি শেষ হয়ে যাওয়ার সাথে সাথে তাদেরকে চাকরি থেকে বের করে দেওয়া হয়, তাদেরকে টার্মিনেট করে দেওয়া হয়, আবার নতুন করে WBL এর থ্রুতে মানে ওয়েবেল এর থ্রুতে আবার নতুন করে 342 জনকে চাকরিতে নেওয়ার জন্য প্রসেস শুরু করে এবং তারাও হচ্ছে DEO, তারা হচ্ছে কন্ট্রাক্টর। আমরা আদালতের কাছে এসেছিলাম 161 জন অস্থায়ী কর্মচারী যারা কাজ করেছে খাদ্য দপ্তরের হয়ে, আমাদের দুটো পে আছে। এক নম্বর কথা হচ্ছে আমি কন্ট্রাক্টর এমপ্লয়িজ, আমাকে আরেকদম কন্ট্রাক্টুয়াল এমপ্লয়িজ রিপ্লেস করছে, এটা করা যায় না, সুপ্রিম কোর্টে নির্দিষ্ট গাইডলাইন আছে, আমাকে এক্সটেনশন দেওয়া হোক। দু নম্বর কথা হচ্ছে এই যে 342 জনকে নিয়োগ করবার জন্য যে নোটিফিকেশন বেরিয়েছে তার উপর স্থগিতাদেশ দিয়ে দেওয়া হোক। মহামান্য আদালত, আজকে এই যে নোটিফিকেশন বেরিয়েছিল 342 জনকে চাকরিতে রাখবার, চাকরিতে নেওয়ার জন্য অস্থায়ী কর্মচারী হিসেবে, সেই নোটিফিকেশনের ওপর স্টে দিয়ে দিয়েছে, অর্থাৎ এই 342 জনকে দিচ্ছেন না। এক নম্বর কথা। দু নম্বর কথা, রাজ্য সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে হলফনামা আকারে আদালতে তাদের মন্তব্য জানাতে। আজকে আদালতের মধ্যে রাজ্য সরকার যে স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ড যে পুরোটাই মানে পুরোটার যে কোনো দিশা নেই সেটা তার অর্ডারে আজকে বিচারপতি নির্দিষ্ট করে লিখে দিয়েছে। 7 তারিখ 7ই সেপ্টেম্বর অ্যাফিডেভিটিং অপোজিশন তারা ফাইল করবে, ততদিন না মামলার শুনানি হচ্ছে, ততদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে। কতদিন অবধি এই যে স্টে অর্ডার, এই নোটিফিকেশনের উপরে যে নিষেধাজ্ঞা তা পাবো। যদিও 7ই সেপ্টেম্বর অনেক দিন আগেই পেরিয়ে গিয়েছে, আমরা জানি 7ই সেপ্টেম্বরে যে রায় হয়েছে সেটাতে কী ধরনের প্রতিক্রিয়া এসেছে, বাট এই রায়টাকে নিয়ে না কোনো সংবাদ মাধ্যম না কোনো মিডিয়াতে আমরা কোনো খবর প্রকৃতপক্ষে পেয়েছি যেটা আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তবে অফিসিয়াল ওয়েবসাইটে এই দিনের পর থেকেই আমরা একটা সিগন্যাল পাচ্ছি যে এখনও পর্যন্ত পরীক্ষা ফোল্ড আছে এবং পরে তারা ইন্টিমেট করে দেবে। তার মানে এখনও পর্যন্ত যেহেতু পরীক্ষা ফোল্ড আছে, আপনাদেরকে এই ফোল্ড থাকা অবস্থাতেই নিজেদের প্রিপারেশনটা চালিয়ে যেতে হবে, যেটা আমি বারবার বলছি। প্রিপারেশন না চালিয়ে গেলে পরে যেটা হবে, হঠাৎ করে যখনই স্থগিতাদেশ তুলে নেবে কোর্ট আর ওয়েবেল খুব তড়িঘড়ি রিক্রুটমেন্ট প্রসেস স্টার্ট করে দেবে, তখন আপনাদের কাছে আর জায়গা থাকবে না নিজেকে তৈরি করার জন্য, কারণ এখানে কম্পিটিশন প্রচুর বেশি, প্রচুর বেশি কম্পিটিশন। অনেকেই 50-এ 50 পাবে MCQ টেস্ট পরীক্ষায় এবং তারা একটা ভালো স্কোর করবে, 40-এর উপরে কাট অফই চলে যাওয়ার সম্ভাবনা আছে। খুবই কম্পিটিটিভ একটা পরীক্ষা যেখানে মাত্র 1200 ভ্যাকেন্সি এবং বহু লোক পাস করবে। সুতরাং আপনাদেরকে প্রিপারেশন নিতেই হবে। প্রিপারেশন কী নেবেন? কম্পিউটার টাইপিং প্র্যাকটিস করবেন, তার সঙ্গে সঙ্গে আপনাদেরকে ইন্টারভিউয়ের জন্য একটা প্রস্তুতি কিন্তু রাখতে হবে। যদি কমেন্ট সেকশনে জানান ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কিত প্রশ্ন নিয়ে ভিডিও বানান, আমরা ইন্টারভিউ প্রস্তুতি সম্পর্কিত ভিডিও অবশ্যই বানাবো। পরের ভিডিওতে কথা হচ্ছে।